মুখ আনন্দিত চিনতে চিনতে তুলে দেয় লোকনাথের গাঙ্গুলির হাতে। লোকনাথ আর বেনি মাধব মাধবের লইয়া ভগবান গাঙ্গুলির অতুল্প উত্তুল্য হয়ে মুন্ডিত মস্ক আর দণ্ড হইয়া হাতে বেনি মাধব লোকনাথ বাহির দিল পথে। অবশেষে মহাপীঠ কালীঘাটে এসে শিষ্যদ্বয় লইয়া গুরু থামিলেন শেষে। ঘন জঙ্গলেতে ভরা ছিল এই স্থান, চালা ঘরে ছিল মাতৃমূর্তি অধিষ্ঠান। এক বৃক্ষ তলে গুরু আসন করিল, বসাইলে শিষ্যদ্বয় যত করিলে ভিন্ন সাধারণ শুধু শেখায় যতনে শিষ্যদ্বয় গুরু জ্ঞান পানের যতনে কালীঘাটে কিছুকাল সাধনা করিল। উপস্থান করিল গুরু শিষ্য নিয়া জঙ্গলের মাঝে এক মনোরম স্থানে। শিষ্যদের লইয়া গুরু আসনে সেখানে মক্ষবত এই স্থানে আরত্য হই যে হয় সারাদিন উপবাস রাতে শুধু খায়। গুরুদেব ভিক্ষা করিল তিল দুঃখ আনে দুঃখ আনে সিদ্ধা খাও যতনে একান্ত ব্রত। তবে কাল কইল আরত্য একদিন পরে মাত্র আহার গ্রহণ। এইবার তীরাত্র ব্রত পালনে সহ্যতনে একদিন আহার তিন দিন অবনশনে পঞ্চায়েত ব্রত এবারে আরত্য হইল পাঁচ দিন ব্রত গুরু আদেশে। এক পক্ষে পরে একদিন খায় শেষে শেষে এই ব্রত শেষে মাসহারার ব্রত নেয়। এক মাস পর মাত্র একদিন খায়। এইরূপে ব্রত তার সাধারণ সাধনা করিতে চল্লিশ বছর কাটে। দেখিতে দেখিতে গুরুর বয়স হইল সতেরো বছর, শিষ্যদের বয়স ক্রম পঞ্চাশ বছর। দ্বিতীয় মহর্ষ ব্রত হয় এবে শুরু হয়। দুই মাস বাদে মাত্র একবার খায়। পূর্বজন্ম স্মৃতি তাই লোকনাথ পায় জাতিমোহ হন তিনি গুরুত্ব কৃপায় গুরুর কৃপায় তৎপর গুরু তার শিষ্য নিয়ে যায় সাধারণ আসনে হিমালয়ে। মা মা খাতাটা ওখানে লাগছে ধূপে। তুষারে আবৃত সেই পর্বত শিখে বসালেন শিষ্যদ্বয় সাধারণতরে। যত্ন করি শিষ্যদ্বয় আসনে বসান তারপর গুরুদেব আদেশ করেন এখানে তপস্যা করিল প্রিয় শিষ্যদ্বয়। যতদিন ব্রহ্মজ্ঞান লাভ নাই হয় যতদিন শিখিয়াছি আমি এত কিছু যত কিছু শিখিয়াছি আমি এতদিন যা কিছু করেছে ব্রতর বিধি আলোচন আচরণ আচরণ তপস্যা সেই সব সাহায্য করিবে ব্রহ্মজ্ঞান ওই হইতে লাভ হবে। ভয় নাই আছি আমি তোমাদের পাশে জেগে বর তোমাদের সিদ্ধিলাভ আসে। গুরুকে প্রণাম করি শিষ্য দুজনে তপস্যা করিতে তারা বসিল দূরে। অবশেষে একদিন পূর্ণ হইল আশা আশা ব্রহ্মজ্ঞান লাভই তাদের ধ্যানভঙ্গ হল। সম্মুখে গুরুরে দেখি প্রণাম করিল গুরুদেব শিষ্যদের দিকে দিল বলে সিদ্ধিলাভ হলো এইবার চলে যাও বিশ্ব পর্যটন। হিমালয় হইতে আমি ভূমিতে ভূমিতে উপস্থিত হয় তারা কাবুল দেশেতে। মোল্লা দাসী নামে এক মুসলমান ছিল তার গিয়ে সবে মিলে আশ্রয় রইল। কিছুদিন কাটাইয়া কাবুল দেশে তিনজন চলিলে কাশীর পথেতে। শুধু ভগবান চিন্তা করেন অন্তরে এই কি বা প্রয়োজন থাকিয়া সংসারে। তীর্থশ্রেষ্ঠ কাশীধাম অতি পূর্ণ স্থান বিশ্বনাথ অন্নপূর্ণা করেছে অধিষ্ঠান। মণিকর্ণিকার ঘাটে দেখেন আসিয়া আসিয়া শ্রী চৈতন্যঙ্গ স্বামী অর্থাৎ আছেন বসিয়া শিবতুল্য মহাযোগী মহাজ্ঞানী ইনি
হিটলার নামে অর্থাৎ পরিচিত তিনি। ভগবান গাঙ্গুলি তার নিকটে গিয়া শিষ্যদয় তার হাতে দিল ছায় সপিয়া, তারপর গঙ্গা স্নান করিয়া সমর্পণ বসিলেন ভগবান করিলে। এখন গুরুর বিলম্বন দেখে শিষ্য দুজনে গঙ্গা তীরে আসিয়া গুরুর সন্ধানে, গঙ্গা তীরে আসি তারা করে দর্শন গুরুরে রয়েছে ধ্যানে ধ্যানে নির্গম। শিষ্যদয় গিয়া তার গায়ে হাত দেয়, প্রণামহীন দেহে তার ভূমিতে লোটায়, আহাকার করিয়ে ওঠে শিষ্য দুজনে। আসিয়া চৈলঙ্গ স্বামী তাদের বুঝিয়া অতঃপর পুত্রাধিক শিষ্যময় তার শেষকৃত্য করে তারা স্থান অনুসার। তৈলঙ্গ স্বামী সনে ফিরিয়া আসিল, তাই আশ্রমে বাস করিতে লাগিল। এইভাবে কাশীধামে কিছুকাল গেল, দেশ ভ্রমণে ইচ্ছা অন্তরে জাগিল। তৈলঙ্গ স্বামী যে তাহার সেই কথা জানায় শুনিয়া তৈলঙ্গ স্বামী অনুমতি দিল। অন্তর বহু শ্রমে হাঁটিয়েছে আসিয়া পৌঁছলেন আফগানিস্তানেতে। পারস্য ভ্রমণ করি আবরে আসিয়া তার মক্কায় উপস্থিত হন। আসিয়া মক্কাতে কতদিন তারা থাকিতে দুজনে চলিলেন মদিনায় করিছে দর্শন। মদিনা ভ্রমণ শেষে মরুভূমি পথে চলিলেন সন্ত আব্দুল গফুর দর্শনেতে। অতিবিদ্ধ সেই ফকির দিব্য জ্যোতিষময় আব্দুল গুরুফ নামে পরিচিত হয় ব্রহ্মজ্ঞানী সেই ফকির। ব্রহ্মের শ্রীমন ফকির সামান্যন ইনি ব্রাহ্মণ ছড়িয়া আরব্য দেশে। তারা দুজনে তুচকত ইতালি গ্রীস করেন ভ্রমণ, হিমালয় তীর্থ সব করিয়া দর্শন। অবশেষে ব্রত নিয়ে বদ্রীনাথ করেন দর্শন। সহসা তৈলঙ্গ স্বামী উপনত হন সুমেরু পথে তারা যান তিনজন। তুষারে তাদের দেহ শ্বেতন বর্ণ হয়, মনুষ্য কি অন্য প্রাণী বুঝিয়া না পাই নাহি যায়। বহু কষ্টে বহু পথ করিতে অতিক্রম আসিলেন মেরু দেশে, করিল বহু শ্রম। বিচিত্র সেই স্থান সেটাই নাহি সূর্যলোক, তীর অন্ধকার সেটাই নাহি দিবালোক। তুষারে সর্বত্র ঢাকা ঘোর অন্ধকার, দেখা কিছু নাই তার বিচিত্র ব্যাপার। এই রূপে সে সুর মেরু দর্শন করিল শেষে উপনীত তিনজনে হন চীন দেশে। সীমান্তে রক্ষিতারা ভ্রমণে কারারুন্ধ করে, পরিচয় লাভে সসম্মানে মুক্ত করে। বলেন তৈলঙ্গ স্বামী লোকনাথের ডাকি লোক হিতকর কিছু কার্য করো দেখি। ব্রহ্মজ্ঞান লাভ লোভী আছো ফিরে যাও দেশে, এইবার থাকো তুমি ভক্ত পরিবেশে। বেণীমাধবে নিয়ে করিয়ে গমন, আমি যাব পূর্বাচলে পুরীতে ভ্রমণ। তৈলঙ্গ স্বামী তার প্রণাম করিয়া চন্দ্রনাথ পাহাড়েতে উঠিল আসিয়া। অক্ষমস্ত একদিন বিপদ যে ঘটে, অমস্ত বিপদ একদিন ঘটে, বনমধ্য দাবানল জ্বালিয়া ও যে ওঠে। অগ্নিমধ্য সাধু বিজয় কৃষ্ণ উঠিল, লোকনাথ যোগ বলে তাদের উদ্ধারিল। চন্দ্রনাথের কিছুদিন থাকিয়া অবশেষে লোকনাথ চলিলে দুর্বঙ্গ দেশে। বেণীমাধব চলে যান কামাখ্যা তীর্থে, লোকনাথ চলিলে আসাম পথে। অবশেষে আসিলেন ত্রিপুরা জেলায়, দাউদকান্দি আসি বসে বৃক্ষের তলায়। একদিন এক ব্যক্তি আসিল তথায়, ডেঙ্গির প্রমাদ নাম দেয় পরিচয়। অপরাধী ছিল ডেঙ্গির বিচার অধীনে, প্রাণদণ্ড হবে তা সকলে জানে। লোকনাথ শ্রী চরণে লইয়া সে আসা কাতরে বলে, সেই বাবা বাবা বাঁচাও আমায়। দয়াময়ী লোকনাথ বলে, তাহারে অবশ্যই মুক্তি পাবি, বলে দিলুম তোরে। এক পরের দিন আদালতে যায় রায় বাহিনীত, নির্দোষ বলিয়া ডেঙ্গু খালাস পাইল।
অবশেষে লোকনাথ ডেঙ্গুর সঙ্গেতে আসিলে উপস্থিত হইল তার বারদি গ্রামেতে। বারদিতে আসি বাবা ডেঙ্গু লইয়া রহিলে না কিছুদিন। আনন্দিত হইয়া দেশ দেহ শিরে জটা দেখি সবে কর, সাধু নয় এক বেটা পাগল নিশ্চয়, পাগল ওই নিশ্চয় গেতি সব সবে ভাবে মনে। লোকনাথ কারোর বাক্য শুনিতে না শোনে, একদিন পথির মধ্য চারিদিন ব্রহ্মা যজ্ঞ প্রবৃত লইয়া তক্কের অকারণ অপ্রিয় দিয়া উপবিতে জট পাকাইছে, সেই কারণে সবে তার তক্ক বাধাইছে। লোকনাথ গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ পর্বতে জট খুলিল, তারপরে দেখিল আশ্চর্য হইয়া চারিটি ব্রাহ্মণ বলে প্রভু ক্ষমা করো মোর অবাধ্য। এই কথা মুখে মুখে প্রচার হইল, বাবার দর্শনে বহু নরনারী এলো, সকলে বুঝিল বাবা সামান্য সে নয়, বাবার চরণে সবে লাভি আশ্রয় লইব আশ্রয়। বারদি জমিদার নাগ মহাশয় বাবার নিকটে আসি নির্ময় জানায়, বলে বাবা চলো এ সবে আমার ভবনে গিয়েতে থাকিতে ইচ্ছা নাহি মনে মন মার মনে, জমি কিছু দাও যদি থাকিব হেতার, আর আমি আমি তারর গিয়ে বাস করি আর করিব না করিব। এক স্থানে নিজে বাবা পছন্দ করিল, আশ্রয় মন্দির যথা নির্মাণ হইল। তৎপর একদিন অতি শুভ লগ্নে আশ্রয় আশ্রম প্রতিষ্ঠান হলো মহা মধুর ধামে। আশ্রয় নিকটে এক গোয়ালিনী রায় মা বাবার আশ্রয় আসি, সে আশ্রয় নেয় লোকনাথ মাতাইনি পূর্ব জনমেতে, আশ্রমের মাতা হয়ে রয় আশ্রমেতে। অনাথার কৈবত নারী আসিল তথায়, আশ্রম কন্যা রূপে রইল সেটা, এত এত এমন তো পরিচিত হয় বাবার নাম, এই দিনে দিনে বৃদ্ধি পায় ভক্ত সহযোগ। একদিন বিজয় কৃষ্ণ সে আশ্রমে এলো, লোকনাথ শোনে তার সাক্ষাৎ হইল, দেখিল বিজয় কৃষ্ণ অপার বিস্ময় লোকনাথের অঙ্গে দেব দেবীর যে বিরাজে। বারদি আশ্রমে তার প্রচার হইল, তীর্থস্থান রূপে তাহার গণ্য যে হইল, যেই দুঃখ লইয়া লোকনাথের স্মরণ আর অনাসারে হয় তার অভীষ্টপূর্ণ। বাবা লোকনাথ নাম যেই জন ডাকে সকল বিপদে বাবা রক্ষা করে তাকে, দূর দূরান্তরে হতে ভক্ত আসে যায় যাহা চায় তাহা পায় বাবার কি পায়। কালীঘাটে মাত্র করিল একজন মায়ের আশিসে সিদ্ধি কাম হইল যখন, কালীঘাটে পূজা দিবে এই মনে ভেবে পথের খরচ হবে কোথায় হতে পাবে। শকিল বৃত্তান্ত কথা জানালো মাতারে, মাতা সেই কথা গিয়া বলিল বাবারে, শুনিয়া সেই কথা বাবা মৃদুল হাসি কর, মোর পূজা দিলে কালীঘাটে হয় পূজা, শুনি তাহা সেই ব্যক্তি আনন্দিত হয়। বাবার পূজা লাগিয়া আশ্রমেতে লেল, বাবার মন্দিরের মাঝে প্রবেশ করিল, মহাকালী মূর্তি সেতা দর্শন করিল। ভাওয়ালের মহারাজ আশ্রমে আসিয়া বাবার চরণে আসি প্রণাম করিল, বাবা তুলিয়া ফটো রাজা ফিরে দাঁড়ায় যায়, ফটো দেখি ভক্তগণ হর্ষিত হয়, মহাপ্রণয়ে ক্ষণ হইল মহাগণ, ভক্তগণ লাগি বাবা হন চিন্তিত, সময় সমাপ্ত হয়ে আসিছে হায় ভক্তগণে, তবু বাবা কৃপার বিতরণ মহাপ্রসন্নে দিন করি নির্বাচন, ভক্তগণ সঙ্গে করি নানা আলোচন। সময় জ্যৈষ্ঠ মাস গরমের দিন 18 তারিখ সে শনিবার ছিল, একজন সাধু আসে সেই বারদিতে, লোকনাথ শিষ্য রামকুমার নামেতে বারদিতে বাস কর এক ভক্ত, সে বাবা পৌর বয়স চন্দ্র ভট্টাচার্য নাম তার। বাবার পদেতে আসি শরণ লইয়া যোগ্যতা কথা তার যোগ্যতা বাবা তার বুঝিল, শিষ্যর ভক্ত সর্বদা বাবা লোকনাথ নানা স্থান আলোচনা করে সেই দিনটা। সেই দিন 19শে জ্যৈষ্ঠ আর রবিবার পয়াতে মুক্তি হয়েছে মন্দিরে তার, রামকৃষ্ণচন্দ্র ভট্টাচ দুজনেই বাবার মন্দিরে আসি প্রণাম চরণে। চন্দ্র ভট্টাচের বাবা বলিল ইঙ্গিতে অপেক্ষা করো তুমি বসিয়া দুয়ারেতে,
চন্দ্রকান্ত গিয়া তবে বাবার নির্দেশে মন্দির ত্যাজিয়া গিয়া দুয়ারেতে বসে। মন্দিরেতে রামকুমার গুরুদেব শোনে ধর্মর কথা আলোচনা করে দুজনে। কিছুক্ষণ এইরূপ আলোচনা শেষে মন্দির হইতে রামকুমার যে আসে চন্দ্র ভট্টাচার্যের বাবা ডাকিলে তখন চন্দ্রনাথ গিয়া বাবার বন্দিনো চরণ। বাবা বলে, শোনো চন্দ্র, তোমারে জানাই মহাপ্রস্থানে আর বিলম্ব নাই যে নাই, আদত্ত পূর্বাহে আমি ত্যাজিব এই শরীর, ধর্মপথে সর্বক্ষণ থেকো ধীরে স্থিরে, মোর কার্য যাহা ছিল সমাপ্ত হয়েছে, মোর প্রয়োজন হেতাই সব পুরাইছে, এই এই দেহ ত্যাজিয়া সুরক্ষণ দেহ যে ধরিব, ভক্তগণ পাশে আমি সর্বদা রইব, রণবনে যেথাস্থানে থাকিব, যখন বিপদে পড়িলে মনে করিবে সর, মুখে মুখে এই কথা প্রচার হইল, ভক্তগণ দলে দলে আসিতে লাগিল, লোকনাথ লোকের লোক লক্ষণ হইল আশ্রয় প্রাঙ্গণ, বাবার লোকনাথে শেষ করিল দর্শন, সারা জীবনের মতো প্রণাম জানায় ব্যথাতুর মনে সবে আসে আশ্রমে, শিষ্যদের নয়নেতে অশ্রুধারা বয়, লোকনাথ বাবা তা আর ছেড়েছে যে যাবে হায়, তিনি মাতা তিনি পিতা তিনি হন গুরু, রক্তে লাগিয়া যিনি হন কর্তরূপ, বাবা আর চলে যাবে লইয়া বিদায়, দেখিবা কেহ নাই আমাদের হায়, বিপদে আপদে মোর কার কাছে যাব, সর্বশক্তি দিয়া মোরে কে আর রক্ষা রক্ষিবে, প্রভাতে হন ঘটিয়া শুভ যোগ, ছিল শেষে বাল্যযোগ, মাতা হইল আসি হাতের বাল্যযোগ, আর চোখেতে জল ঝরে দৃষ্টি মেরি লোকনাথ চান ধীরে ধীরে, বাল্য ভোগ নিজ হস্তে পড়িল গ্রহণ, প্রসাদ করিয়া তিনি মাতৃ হস্তে দেন। যেই প্রসাদ লইয়া মাতা ভক্তগণে দেয় শোক তপ্ত ভক্তগণ সেই প্রসাদ খায়, সবে খেয়েছে কিনা বাবা জিজ্ঞাসা, খাইছেন বলি সবে সম্মতি জানায়, এবার নিশ্চিন্ত মনে বাবা ধীরে 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 মহাযোগে বসিল আপন মন্দিরে, কারোর মুখে বাক্য নাই মৌলক ভাবে না, অশ্রু জলে সবকার ভক্তবাসী যা ভক্ত ভাসিয়া যা, মহাসমাধিতে বাবা নিশ্চয় হলো, প্রস্তুত মূর্তি সব বসিলা রইল বসে রইল, দিব্য জ্যোতি পূর্ণ দেহ হাসিত মুখেতে, ভক্তগণ সবে মিলে লাগিয়া দেখিতে, বাবার স্ত্রী অঙ্গ দেখি বলিবে নে কেহ, প্রাণ আছে কিংবা তার প্রাণহীন দেহ, পরশ করিতেই অঙ্গ সবে পায় ভয়, সবে সমাধিতে যদি তার কোনো বিঘ্ন ঘটে, আশঙ্কা চেয়ে দেখে যত শিষ্যগণে মহাসমাধি পূর্ণ ভঙ্গিতে ভঙ্গিবে কখন, আরও দীর্ঘক্ষণ অভাব এইভাবে কেটে যায়, সেই হায় মহাসমাধি বাবা ভঙ্গ নাই হয়, ভক্তগণ বলে বাবা নাই এই জগতে, আত্মা আর মিশে গেছে পরম ব্রতেতে, প্রদন্ত করিছে সব ভক্তগণ যত, ছাড়িয়া গেছে বাবা জন্মে মতন দিবার দেহ খানি, তার মন্দির হইতে যতনে আনি রাখে বিলক্ষণের তলে তলেতে, বাবার অন্তিম ইচ্ছা তাহা বলেছিল, সে মতে আয়োজন হয়েছে লাগিয়া, একে একে সর্ব দ্রব্য করেছে আয়োজন, সবে মিলে আনে সে তার ঘৃণ্য ও চন্দন, আশ্রমের ডান দিকে তার পূর্ণ করণে সাজানো বাবার চিতা, যত ভক্তগণের চিতার চিতায় বাবার দেহ শোয়ানো রইল, প্রিয় ভক্ত রামকুমার মুখাগ্নি চল্লি করিল, অবশেষে দাহ কার্য হইল সম্পন্ন, অশ্রু জলে ভাসে সব শিষ্য ভক্তগণ, বাবার অভয় বাণী পরে সবার মনে, রূপে বর আমি ভক্ত সুখী ধনে, বিপদে পড়িয়া মনে করিল স্মরণ সকল বিপদে আমি, লোকনাথের স্মরণে সবে যেই কাজে যাবে সেই কাজে অবশ্যই সকল মিলি লভিবে, বাবার কাছানি এই হবে সমর্পণ, জয় বাবা লোকনাথ বল বিষয় যে সর্বজন।
ভুল ভুলটা ফেলতে সময় পাসো বাবা যা